भी हमारा ऑफलाइन मोड भी चालू है। इसके साथ साथ हर एक भवनों में हमारे लोग रहे, कंप्यूटर के साथ सब कुछ, तो लोग जा सकते हैं वहाँ, हमारे लोग हैं पूरा। हमारे आसनसोल शहर के मॉडल सिटी हिसाब से घोषणा এবং মডেল সিটি ঘোষণা করার পর বেশ কিছু প্যারামিটার রাজ্য সরকার বেঁধে দিচ্ছে এবং বেশ কিছু আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে যে এগুলো ঘোষণা বাদ হল যে ট্যাক্স যে ছুট কি যে বাদ হতি হ্যাঁ ট্যাক্স যে হতা হ্যাঁ অ্যানুয়াল ভ্যালুয়েশন যে বোর্ড হ্যাঁ সরকার কাজ ভ্যালুয়েশন বোর্ড হ্যাঁ ঠিক করতে কি ট্যাক্স কিনা হওয়া চাই আর আপ যদি কম্পেয়ার করেন অন্য শহরের তুলনা মে কম্পেয়ার করেন দূসরে শহর মে 2014 আমরা জানেন যে বিভিন্ন ওয়েস্ট ছিল তার ডিগ্রেডেশনের ব্যাপার ছিল সেটা সেটা অলরেডি আমরা দ্রুত কালারের বিন্স প্রত্যেক ঘরে ঘরে ডোর টু ডোর কালারের বিন্স থাকবে তার মধ্যে ডিগ্রেডেবল তার সেটা আলাদা নন ডিগ্রেডেবল সেগুলো আলাদা সেপারেশন করে সেটা কীভাবে ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা ডিসপোজাল করা যায় তার একটা প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে এবং 106টা বারে আমাদের এই কাজ শুরু হয়েছে। এর সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্স আমাদের অনেক বিজনেসম্যানদের ইস্যু হচ্ছে ট্রেড লাইসেন্স তাদের অনেক অসুবিধা হচ্ছে, তো আমরা ট্রেড লাইসেন্সটা অনলাইন ট্রেড লাইসেন্স অলরেডি স্টার্ট করেছি এবং পরবর্তী ক্ষেত্রে আমরা বিল্ডিং প্ল্যানও আমরা অলরেডি অনলাইনে বিল্ডিং প্ল্যান দিতে শুরু করেছি। প্রপার্টি ট্যাক্স, ওয়াটার কানেকশন এগুলো আমরা এক মাসের মধ্যে অনলাইনে শুরু করে দেবো এবং কী কী অনলাইনে শুরু হতে চলেছে তার একটা তালিকা আপনাদেরকে আমরা দিয়ে দেবো। আমরা এই যে বিভিন্ন জায়গায় যে ওয়াটার বডি ভরাট হচ্ছে এই যে অভিযোগ আছে সেটা ঠিকভাবে যাতে মনিটর করা যায় তার জন্য বিভিন্ন বোরোকে আমরা ইম্পাওয়ার করছি এবং বোরোতে 10 জায়গাতে এই ওয়াটার বডিতে যদি কেউ ভরাট করার চেষ্টা করে সেটা কীভাবে প্রিভেন্ট করা যায় তার জন্য একটা কমিটি করা হচ্ছে বোরো চেয়ারপার্সন নেতৃত্বে এবং সেখানে সে থানার অফিসার ইনচার্জ, সেখানকার বিএলআরও, অন্যান্য যে আধিকারিকরা আছে তাদেরকেও রাখা হচ্ছে এবং ওয়ান্স ইন এ মান্থ এই কমিটি বারবার বসবে এবং এক মাসে কতগুলো কমপ্লেন এলো তার উপর তারা আলোচনা করবে কি অ্যাকশন নেওয়া হলো সেটাও ডিএমকে এবং কর্পোরেশনে আমাদের অফিসে ওটা করার প্রত্যেক মাসে জানাবে। এর ফলে একটা আমরা চেক করার চেষ্টা করবো যাতে এই ওয়াটার বডিকে ভরাট না করতে পারে, এটা রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলে। এর সঙ্গে সঙ্গে আমরা বড় ব্যাপার যেটা করতে চলেছি যে সিটিজেনদের জন্য বিভিন্ন যে পরিষেবা সেটার আমরা একটা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি, কোন পরিষেবা আমরা কতদিনে দেবো সেটা টাইম ফ্রেমে বেঁধে দিচ্ছি, তার একটা অলরেডি আমরা Thank you.